মালিক আজকে আইসি ওমেন্স এশিয়া কাপর ফাইনাল খেলা দেখাত ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা। ও আমার পিছনে খেলা শুরু হয়ে গেছে, কিন্তু আইয়া খেলা দেখতাম কিনা। শ্রীলঙ্কার অবস্থা এমনিও খারাপ, মাত্র 12 ওভারে 53 রান আর 7 উইকেট, আর মাত্র 2 উইকেট আছে, মানে 50 রান এটাও আউট হয়ে যাব। কিন্তু আজকে প্রচুর দর্শক আছে, পুরো মাঠ রাস্তা ভরে গেছে, তুমি দেখাও তোমার শ্রীলঙ্কার অবস্থা খুব বেশি খারাপ, মাত্র 33 রান, 8 উইকেট ফরিয়ে আসছে, 12 ওভার 1 বল, লাগে মনে 50 রান আউট হয়ে যাবা। আমার লাহান কত আজকে হাজার হাজার দর্শক আইসুন, সব হতাশ হইয়া বসা যাইবা। ও 3 জন, আমরা 7 জন আইসি খেলা দেখাত, আমি লাগাই 5 জন। ফাইনাল দেখতে আসলে খুব বেশি হতাশ, শ্রীলঙ্কা আমরা হতাশ করে লিখছে, মাত্র 65 রান টার্গেট দিছে, আর ইন্ডিয়া এখন ব্যাটিং করে নামি গেছে, দেখা যাক। এলা লাগে না ফাইনাল, ফাইনালও মতো হইব, আমাদের আইসি আপনাকে লা দেখে দেখি ইন্ডিয়া অলরেডি এখন ব্যাটিং করে নামি গেছে। ফাইনাল দেখতে আমরা সব দর্শক হতাশ, কিন্তু প্রচুর দর্শক আছে, ও দেখ আজকে এলা দর্শক আগে কোনো ম্যাচ হয়েছে না, নিচে দর্শক প্লাস তিনতলা উপরে আস্থা বড়ি গেছে দর্শক। উইকেট পড়ে গেছে, ইন্ডিয়া টিম আইছে, সব দর্শকদের একটু হাতুর টাটা ওটা দেখাইবার লাগে। ইন্ডিয়া 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 ফাইনাল খেলা দেখে গিলা লাগলো, পালা লাগছে শর্টকাটে মেসেজ বহুত জাদা বহুত জাদা। আচ্ছা আপ বাতাইয়ে, ইন্ডিয়া উইন, বহুত আচ্ছা লাগে। এরই মাধ্যমে এশিয়া কাপের ফাইনাল শেষ, আশা করি আপনারা ভালো লাগছে, আসলে মজা হয়েছে খেলা, কিন্তু আমরা জেলা বুঝছিলাম যে ফাইনালে ফাইনালের মতো হইব, কিন্তু এলাও হয়েছে না, ওদের কারণে পিছিয়ে প্রচুর দর্শক, সব এখন বাড়াই যাক, আমরাও বাড়াই যাই, ফাইনাল দেখে মজা লাগছে। তাহলে ওখানে নেক্সট টাইম আবার নতুন কোনো ভিডিও দেখাইব। আসসালামু আলাইকুম।